ভিওর, আমি যে আজকে রেসিপিটা আপনাদের দেখাবো এটা হচ্ছে মাংস পুলি। তো মাংস পুলিটা হচ্ছে কি, সাধারণত অথেন্টিক উপায়ে করতে গেলে আমাদের মাংস দিয়ে করতে হয়। এটা কিন্তু গরুর মাংস দিয়ে সবচেয়ে ভালো হয়, খাসির মাংস অথবা গরুর মাংস, আর এটা মুরগি দিয়েও করা যায়। কিন্তু এটা রিয়াল টেস্ট আনতে গেলে আপনাদের অবশ্যই গরুর মাংস, ঝুরা মাংসটা দিয়ে করতে হবে। তো এখন যেহেতু ঈদের পরে সবার ঘরে কিছু না কিছু মাংস আছে, কারো ঘরে কম কারো ঘরে বেশি, যারা বেশি আছে শুধু মাংস খেতে চান তারা শুধু মাংস দিয়ে বানাবেন, আর আমি আজকে দেখাবো যারা একটু হেলথ সচেতন শুধু মাংস খেতে চান না তাদেরকে আমি দেখাবো মাংসের সঙ্গে সবজি দিয়ে কিভাবে করতে হয়। সেটা আমি দেখাবো শুধু ক্যারেট দিয়ে। আজকে ক্যারেটটা একটু শক্ত, আমি এটা একটু কুড়িয়ে নিয়েছি, যতটুকু মাংস ততটাই আমি ক্যারেট নিয়েছি, মানে গাজর। এটা দিয়ে করলে হবে কি যে একটু শক্ত, পানি কম বের হবে, এটা পুরের ভিতর দিতে সুবিধা হয়। তা এটা করতে গেলে আমাদের দুইটা ক্যারোট আমি নিয়েছি মোটা মোটা বড় দেখে, আর মাংস নিয়েছি এ তো এক এক বাটি, আর একটু ঝোলটা রাখলাম, মাংসের ঝোল, অন্য কোনো মশলা ইউজ করব না, এই মাংসের ঝোলটা দিয়ে করব। আর আমি পেঁয়াজ কিছু কাঁচামরিচ নিয়েছি, এই দিয়ে আমি এখন পুরটা রেডি করে দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। এখন আমি আপনাদেরকে এই পুলি পিঠার পুরটা বানিয়ে দেখাবো। এটা হচ্ছে মাংস পুলি বলে, মাংস পিঠা আমাদের আসলে নর্থ বেঙ্গলে এটা মাংস পিঠাই বলে সাধারণত। আমি এখানে একটু অল্প তেল দিব, বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল দিয়ে আমি আসলে গাজরটা প্রথমে দিব, গাজর আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে একটু নেড়ে নরম হয়ে গেলে আমি মাংসটা দিব, আর মরিচটা একটু পরে দিলাম, কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু এটা একটু আমরা ভাজতে থাকবো। ভিউয়ার্স দেখেন 1 মিনিট রান্নার পর ঠিক এরকম হলো, আমি এর মধ্যে কোনো প্রকার লবণ বা কিছু দেইনি। এখন আমি মরিচ, কাঁচামরিচটা দিব, এটা আপনাদের অপশনাল, আপনারা যদি বাচ্চারা থাকে না দিলেও পারে, এই কাঁচামরিচটা দিলে একটু সুন্দর ফ্লেভার হবে। এর সঙ্গে আমি এটা একটু নাড়াচাড়া করে এই মাংসটা দিব, আমি আগে ঝোলটা দিব না, ঝোলটা আলাদা করে রেখেছি, যদি ঝোল দেওয়া হয় তাহলে কিন্তু পুরটা ভিতরে দিলে ভাজার সময় বের হয়ে যায়, এজন্য আমি চেষ্টা করতেছি যত কম ঝোলে এটা রান্না করা যায়। আমি এটা আগে ঝুরে ঝুরাই রাখিছিলাম মাংসটা, আপনারা এরকম ঝুরে তারপরে একটু করলেন, সেখানে নাড়াচাড়া করবো, আর এটার মধ্যে কোনো মশলা বা কোনো লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমি যে ডোটা বানাবো এটাতে কিন্তু আমি লবণ দিয়ে বানাবো, লবণ ঝাল দিয়ে বানাবো একটু। এটা আমার অলমোস্ট হয়ে গেল, এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া দেবো, জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্য, অন্য কিছুই দেবো না, শুধু একটু গোলমরিচ দেবো, আর লবণটা আপনারা মুখে দেখে দিবেন আপনাদের পছন্দ মতো, যদি মনে হয় লবণ দিতে হবে, তবে আমাদের পাশে আমরা লবণ কম খাই, আমার মাংসের লবণটাই হবে বলে আমি মনে করছি। এইটা হয়ে গেল ভিউয়ার্স, এটার সঙ্গে আমি আরেকটু লবণ দিচ্ছি, কারণ একবারে লবণটা কম মনে হলো আমার কাছে, আর আমি কিন্তু ঝোলটাও দিয়েছি, কারণ ঝোলটা দেওয়াতে এটা স্বাদটা বেশি বেড়ে গেল। আমি খেয়ে দেখলাম একটুখানি লবণ, আপনাদের পছন্দ মতো আপনারা লবণটা দিবেন, আর ঝোলটা দিলেও কোনো অসুবিধা নেই, সেই ঝোলটার থেকে এই সবজিটা গন্ধ হবে। আর এটা কিন্তু শুধু যে গাজর দিয়ে করা যাবে তা না, এটা কিন্তু বরবটি দিয়েও খুবই ভালো হয়, আমি বরবটি দিয়ে করে দেখেছি, তা আপনারা যেটা দিয়ে ইচ্ছে করতে পারেন, আর মাংস দিয়েও শুধু করতে পারেন আর কি। তাহলে আমি এখন আপনাদের ডোটা করে দেখাচ্ছি, এই ডোটা বানাবো। এই ডোটা বানাতে আমি এরকম 2 কাপের পানি নিয়েছি, 2 কাপ পানি দিয়েছি, ওখানে 2 কাপ পানি উতলাই গেছে, এখন আমাকে দিতে হবে 1 চা চামচ লবণ। এটা আমি ডোটা কিন্তু একটু স্পাইসি করে বানাবো, আর আমাকে দিতে হবে তেল, তেলটা দিতে হবে আমাকে 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ, খুব বেশি দেওয়ার দরকার নেই, দিলাম। তারপরে আমি দিব মরিচের গুঁড়া একটুখানি, কারণ আমি এটা একটু স্পাইসি করে বানাবো, ইয়াটা শেলটা, এটা অথেন্টিকের মতোই কিন্তু পুরাটাই না, আমি একটু ময়দার আটা মিশিয়ে করব চালের আটা, আর একটু হলুদও দিব, কারণ কালারটা সুন্দর আসবে, একটু হলুদ কালার। এইটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে আমি এখন আপনাদের ডোটা বানিয়ে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এখন চুলা উঠলে উঠলে এখন আমি 1 কাপ চালের আটা দিব, আমি দেবো 1 কাপ চালের আটা, আমি পুরাটাই চালের আটা দিয়ে করব না, কারণ এখানকার চালের আটাটা খুবই ড্রাই, 1 কাপ হয়নি। আর আমি দেবো 1 কাপ ময়দা, যদি আমাদের বেশি চাল আটা বা ময়দা লাগে তাহলে আমরা কিন্তু আবার দিব, কোনো অসুবিধা নাই, এখানে এটা হতে থাক, তারপরে আমি ময়দাটা এখন মিশাবো। এখানে অল পারপাস ময়দা যেটা, সেটা আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু ঘরে করি না, সাধারণত কেনা আটাটাই খাই চালের আটা। এখানে আমি 1 কাপ দিলাম, এখন 2 কাপ পানি আর 2 কাপ সব, যদি একটুখানি বেশি লাগে আমরা নিজের মতো করে একটু দিয়ে নেব আর কি।
এরকম ময়দাটা কিন্তু আপনাদের সিদ্ধ করে নিতে হবে পুরোটাই। শুধু আটা দিয়ে যদি করেন তাহলে খুবই শক্ত শক্ত হয়, অনেক সময় আমাদের ডোটা আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি না, এই জন্য কিন্তু ময়দাটা দেওয়া আর একটুখানি তেলটা দেওয়া। ঠিক আছে, এটা হয়ে গেল, সিদ্ধ হয়ে গেলে আপনাদের কিন্তু অবশ্যই এটা চুলায় সিদ্ধ করে তারপরে নামাইতে হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলেই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তা আমি এটা কীভাবে ডোটা বানায় মাখতে হবে সেটা দেখাবো। এ তো আমাদের এটা হয়ে গেল, এখন আমি ডোটা মাখিয়ে দেখাবো ভিউয়ার্স। এ তো ডোটা আপনাদের কিন্তু এরকম নরম হতে হবে এবং খুব ভালো করে মথে নিতে হবে। আমার কিন্তু এখানে 2 কাপ পানিতে 1 কাপ ময়দা আর 1 কাপ চালের আটা দিয়ে কিন্তু এরকম সুন্দর ডো হয়েছে। আপনাদের একটু কম অথবা বেশি লাগতে পারে, তবে মনে রাখতে হবে অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে, না দিলে আমরা যখন পিঠাটা বানাইতে যাব তখন কিন্তু ফেটে ফেটে যাবে, হ্যান্ডেল করা যাবে না। তা আমাদের হয়ে গেল এটা করা, আমি এখন আপনাদের রুটিটা করে তারপরে দেখাচ্ছি, আমার হয়তো বা 2টা ভিডিও। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনারা এরকম নিত্য নতুন অনেক ধরনের রেসিপি পাবেন। আর বেল বাটনটা টিপে রাখবেন, তাহলে আপনার আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তা আমাদের রুটিটা কিন্তু একদম মোটা করা যাবে না, তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে না। আমাদের একটু রুটিটা একদম পাতলাও করা যাবে না। এখন আমার দেখেন রুটিটা আমি কিভাবে করলাম, কতটুকু ঠিক এরকম দেখেন এরকম করতে হবে, সাইজটা খুব বেশি মোটা না বেশি পাতলাও না। আমি আর একটু পাতলা করতে হবে মনে হচ্ছে, এটা জাস্ট একটুখানি পাতলা, কিন্তু আমি এত বড় রুটিতে আর করবো না। এখন রুটিটা করার জন্য আমরা দেশে সাধারণত যাদের গ্লাস দিয়ে করতো, কাঁসার গ্লাস ছিল, আমি এটা পিনাট বাটারের একটা মুখ নিয়ে আমি করে দেখাচ্ছি। ঠিক এরকম করে করে আমাদের করে নিতে হবে সবগুলোই। আর যাদের কুকি কাটার আছে গোল গোল, তারা কুকি কাটার দিয়ে করবেন, আর যাদের নাই তারা এরকম পিনাট বাটার এটা দিয়েও কিন্তু সুন্দর হয়। এইটা যখন করলাম এ সবগুলো উঠাই নিয়ে এটা আলাদা আলাদা করে নিয়ে আমি আগে এই ব্যাচের পিঠাটা আপনাদের করে দেখাচ্ছি। এই ব্যাচে আমরা এখন এইখানে পুরটা দিব, পুরটা আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। পুরটা খুব আপনারা যদি বড় করতে চান তাহলে রুটি বানিয়ে বানিয়ে করলেন, ঠিক এরকম যখন নেবেন দেখেন আমি আপনাদের পুরো ইয়েটা সুন্দর করে দেখাবো। ঠিক মুখটা আপনারা এইভাবে মুড়িয়ে নেবেন, খুব ঠেসে ঠেসে পুর দেওয়ার দরকার নেই, মোটামুটি এরকম দিতে হবে যেহেতু আমরা একটা নকশা বানাবো এটাতে। এখন একটু তেল নেব, এটা দেখেন একটুখানি তেল নিতে হবে, এই কারণে নকশাটা আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এটা আমার আম্মা ভীষণ সুন্দর পারে, আমি অত ভালো পারি না, বাট আমি ট্রাই করতেছি আপনাদের দেখানো। ঠিক এরকম দেখবেন যে খুবই একটা সুন্দর, এটা আমাদের রংপুরের ভাষায় কান মুসুরি পিঠা বলে, কানের মতো দেখেন একটু সুন্দর করে। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের, আর একটা করবো ঠিক ওরকম করে। আবার দুই ধরনের নকশা আছে, আমি দুই ধরনের নকশা আপনাদের করে দেখাবো। আমি দু ধরনের সাধারণত করি, আরও হয়তো বিভিন্ন ধরনের আছে। ঠিক এটা আমি এই আগেরটাই আমি করে দেখাচ্ছি আপনাদের, এটা খুবই সুন্দর ইজি। আপনি যদি দেখেন দেখেন এরকম টিপ দিয়ে ঠিক এরকম বসাবেন, তারপরে ঠিক ওটার সঙ্গে সঙ্গে করে করে যাবেন, দেখবেন যে একদম সুন্দর হবে আপনার পিঠাটা, দেখতে সুন্দর, এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আর এটা বাচ্চারা থেকে বড়রা সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে। এটা কিন্তু সবজি দিয়েও বানানো যায় বা বুটের ডাল দিয়েও বানানো যায়। আমি আর একটা আপনাদের নকশা করে দেখাচ্ছি, এখন আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের, এটা সবাই পারবে, এটাও খুবই ইজি। আর এটা সাধারণত সবাই করে, খুবই তাড়াতাড়ি হয় জন্য, আর ওটাতে যারা এক্সপার্ট তারা করলো। এটা হচ্ছে সাধারণত সবাই এরকম করে যাতে মুখটা খুলে না যায়, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মুখটা যেন খুলে না যায়। তা আপনারা ইচ্ছা করলে এরকম করতে পারেন আর ওটাও করতে পারেন। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যালো, 2 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে বানানো এই পিঠা দেখেন। এখানে কিন্তু আমি তেলটা দিয়েছি যাতে পিঠাটা ফেটে না যায়, আর তেলে দিলে তেলটা বেশি চুষবে না আর কি। আর আপনারা যদি তেলটা না ব্যবহার করেন সিদ্ধর সময় তাহলে কিন্তু অনেকটা তেলটা সোক করে নেয় ভিতরে, এই জন্য অবশ্যই আপনারা এটা করবেন। আমি এক ব্যাস আপনাদের ভেজে দেখাচ্ছি, এটা খুব জোরে জ্বালে দিয়ে ভাজবেন না, মিডিয়াম জ্বালে, মিডিয়াম আসে এটা আস্তে আস্তে সুন্দর করে মশমশে করে ভাজতে হবে। তাই আমি এখন দিচ্ছি, তেলটা গরম হচ্ছে, এখনো হয়নি। ভিউয়ার, সবগুলো পিঠা এখনো বানানো হয়ে গেছে, দেখেন আমি এতগুলো পিঠা আমি যেহেতু একদিনে ভাজবো না, যাদের ছোট সংসার তারা তো ডিপ ফ্রোজেন করে রাখতে পারেন, তা আমরা ফ্রোজেন করার জন্য এরকম একটা কাগজের প্লেট অথবা যে কোনো প্লেটে কাঁসার প্লেট হোক নিয়ে আপনার ডিপ ফ্রিজের মধ্যে এটা আমরা ফ্রোজেন করে ইন্ডিভিজুয়াল করে তারপরে আমরা জিপ লক অথবা কোনো প্লাস্টিক ব্যাগের মধ্যে করে অথবা আপনার কন্টেনারের মধ্যে যে কোনো একটা প্লাস্টিক ইয়ার মধ্যে রাখতে পারি। এটা আমি ডিপ ফ্রিজ করে রাখছি আর এখন আমি ভাজার জন্য এখানে দিচ্ছি। আর দেখেন এখনও কিন্তু আমার কিছু মাংস রয়ে গেছে, এইটা দিয়ে আমি আপনাদের
আর একটা ভিডিও করে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে শুধু ময়দা দিয়ে করা যায়। যারা মনে করেন আটার ঝামেলায় করতে চাচ্ছে না সিদ্ধ করে, সিদ্ধ করা ছাড়া কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তাই আমি এখন এটা ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এই দেখেন আমার ভাজা হয়ে গেল। এটা কিন্তু আমি মিডিয়াম হাই জালে এটা ভাজছি। এটা খুব জোরে জালে ভাজাও যাবে না, আবার খুব কম আস্তে জালেও না। এটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। আর এটা কিন্তু মশমশে হবে, খুবই সুন্দর। আমি একটু পরে আপনার নামিয়ে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আপনাদের সেই পছন্দের পুলি পিঠা, মাংস পুলি। এটা ভীষণ মশমশে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কেমন মশমশে শব্দ আর কি সুন্দর ভিতরে। আপনারা যদি এরকম অথেন্টিক উপায়ে খেতে চান তাহলে ময়দা আটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আর শুধু আটা দিয়ে করলে কিন্তু একটু হ্যান্ডেল করা অসুবিধা হবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শুধু ময়দা দিয়ে কিভাবে করতে হয়, যারা আটা ব্যবহার করতে চান না বা পান না তাদের জন্য আমি করে দেখাবো। তো ভালো থাকে।